হ্যালো কে বলছেন? হ্যাঁ মাধবী, সবুজ বলছি। আরে তুমি কোথায়? সকাল থেকে তোমার কোনো দেখা নেই। বাবা ব্রেকফাস্ট পাইনি বলে গোসা করে বসে আছে। আরে সবাই তোমায় খুঁজছে মাধবী, তুমি সারা সংসারটা অচল। তুমি কোথায় আছো? আমি কাজে আছি। কি কাজ? আপনি আমায় বিশ্বাস করেন তো? হ্যাঁ বাবা করি। তাহলে কোনো প্রশ্ন করবেন নাই। আমি কখনো কোনো খারাপ কাজ করি নাই আর কোনোদিন করব নাই। কিন্তু ডিলটা হয়ে যাচ্ছে মাধবী, হোটেলের ডিলটা হয়ে যাচ্ছে। আমার কাকা জোর করে ডিলটা সাইন করাচ্ছে আগরওয়ালের সাথে মিলে, আর আমার কাকিমা ওই 25 বিঘে জমির ওপর আরো 20 বিঘে জমি, মানে টোটাল 45 বিঘে জমির ওপরে হোটেল করবে। সব গাছ কেটে দেবে মাধবী। চিন্তা নাই ছবি বাবু, গাছ কাটলে তার হাত আমি কেটে নেব। ফোন রাখছি ছবি বাবু। একটা কথা মাধবী, তুমি কোথায়? আমি বড় গাছ দেখেছেন, সেই গাছের কাণ্ড ধরে নিচে গভীরে গিয়ে মূল খুঁজে বেড়াচ্ছে। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। বেরাই তো আমি যাবই, কিন্তু আমার শুধু একটাই প্রশ্ন, পুষ্পরঞ্জন চৌধুরী কেন সেদিন আগুনটা লাগাইছিল আর রুদ্র সেনের কেন জেল হয়েছিল? এখন তো চলে যাচ্ছি, কিন্তু খবর তো আমি নিয়েই যাব আর এখান থেকেই নিয়ে যাব। নিলে আমার নামও মাধবী লতা নয়। বলো করো তো যাও। খাই লাও, তুমি খাই লাও। দেখলাম হাড়ির সামনে মাধবীলতা সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।